নমস্কার, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তাহলে আমি রান্নার মধ্যে যাই। এবার তাহলে কি রান্না করছি আপনার? আজকে আমরা চিড়ের পোলাও করছি, মানে বাংলায় চিড়ের পোলাও বলে, কিন্তু এটা আমরা সাউথে এটা পোহা ইয়ে আউলক্কি উপিট বলে। নাম হচ্ছে আউলক্কি, চিড়ের নাম আউলক্কি, তো আউলক্কি উপিট বলে। তো চিড়ের এটা সাউথের একটা খুবই ফেমাস ব্রেকফাস্ট, তো সেইটা বানাচ্ছি, একদম সাউথের স্টাইলে বানাবো। প্রথমে তাহলে আমরা তেল দিয়ে দিই, দিয়ে আপনাদের উপকরণ দেখিয়ে দিচ্ছি। আমি 5 টেবিল স্পুন তেল দিচ্ছি, চিড়েতে একটু বেশি তেল লাগে নাহলে শুকনো শুকনো হয়ে যায়। এবার আমি দেখিয়ে দিই কি কি লাগছে। প্রথমে লাগছে একটুখানি ক্যাপসিকাম নিয়েছি, ক্যারেট নিয়েছি, ক্যারেট কুচো করে নিয়েছি, বিনস কুচো করে নিয়েছি, পেঁয়াজ একটা কুচো করে নিয়েছি, গরম মশলা নিয়েছি 1/2 টিস্পুন, হলুদ নিয়েছি 1/2 টিস্পুন, আদা নিয়েছি 1 ইঞ্চ মতন, আদা কুচো করে রেখে দিয়েছি, বাদাম নিয়েছি 3 টেবিল স্পুন, কারি পাতা নিয়েছি, এখানে শুকনো লঙ্কা আর সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে, একটু কাশ্মীরি মির্চ, কাশ্মীরি লঙ্কার পাউডার নিয়েছি, আলু নিয়েছি পিস পিস করে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। যদিও এখানে আলুটা দেয় না, এটা হচ্ছে লবণ। আলু আপনাদের আপনারা মন করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ধনে পাতা কুচো করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচো করে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। আর আমি এইটা 250 মতন চিড়ে আমি ভিজিয়ে 5-7 মিনিট ভিজিয়ে সেটাকে ছেঁকে চিপে চিপে তুলে রেখে দিয়েছি। এবার আমরা শুরু করছি, প্রথমেই যাবে বাদাম। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমরা সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে কারি পাতাটা দিয়ে দিলাম। এবার আমরা আলুটা দিয়ে দিলাম, ক্যারেট দিয়ে দিচ্ছি যেটা কিছু করে রেখে দিয়েছিলাম, ক্যারেট, ক্যাপসিকাম দিয়ে দিলাম, বিনস দিয়ে দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একসঙ্গে এগুলো নাড়বো, হলুদ রেখেছিলাম তো হলুদটা দিয়ে দিলাম, আর কিছুটা লবণ দিয়ে দেবো, 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুন এখন দিলাম, পরে আবার লাগবে। আর আমরা দেবো আদাটা, আদাটা দিয়ে দিলাম। আমরা কাঁচা লঙ্কা কুচো করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, লাগলে এইগুলো দেবো, আমি চিড়ে একটু 4টে রেখে দিয়েছি, যদি ঝাল লাগে আরও তাহলেই দেবো। আমরা কাশ্মীরি চিলি পাউডার রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেরে নিচ্ছি। তরকারিটা ভাজা হয়ে গেছে, এবার আমি গরম মশলাটা দিয়ে দিলাম, এবার
আমি যে চারটি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমরা চিড়েটা দিয়ে চিপে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি অল্প একটু দু চামচ লবণ দিয়ে দিলাম, তারপরে আমি ধনে পাতাটা ছিটিয়ে দিলাম। এবার আমি পুরো মিক্স করে নিচ্ছি। মিক্স করে দিচ্ছি, আমাদের হয়ে এসেছে নতুন নতুন খাবারের রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমি যেভাবে করলাম ঠিক আপনারা সেইভাবে করবেন, করে কমেন্ট করে জানাবেন। আমার এটা হয়ে গেছে, আমি ফ্লেম বন্ধ করে দিলাম, দিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার চিড়ের পোলাও বা অলৌকিক উপিট সাউথের হয়ে গেল। ধন্যবাদ।